তো ফ্রেন্ডস, আমরা এখন হরিদ্বারে পৌঁছে গেছি। আমাদের টিকিটের ব্যবস্থা করছি, আমরা এখান থেকে টিকিটের ব্যবস্থা করছি। তো আমাদের এই ভাইয়া এজেন্ট আমাদের টিকিটের ব্যবস্থা করে দেবে দুন এক্সপ্রেসের জন্য। তো এখানেই আমাদের সমস্ত ব্যবস্থা হচ্ছে, ওই যে একজন টিকিটে পেমেন্ট করছে। হোপফুলি আমরা পেয়ে যাবো কালকে দুন এক্সপ্রেসের জন্য। এরপরে আরও আপডেট করছি, সঙ্গে থাকুন। আজকের তারিখ হচ্ছে 11 তারিখ, 11ই জুন, স্যাটারডে, 9:45 का टाइम है। तो यहाँ से ही हम लोग का टिकट मिलेगा कल दून एक्सप्रेस का, एसी का। तो साथ में रहिए, सुस्त रहिए, एंड प्लीज़ लाइक, शेयर एंड सब्सक्राइब। वेलकम बैक अगेन फ्रेंड्स, हमारा चले स्टेइंग जगह जेखने हरिद्वारे से मिश्र भवन। যেহেতু ইন্টারনালি কোনো ভিডিও করা কারণ আছে, তার জন্য আমি এক্সটার্নালি চেষ্টা করছি। আপনারা দেখছেন এটা গঙ্গা নদী, আর খুবই সুন্দর, জাস্ট এসছি, প্রচণ্ড স্রোত, প্রচণ্ড সুন্দর, মানে অদ্ভুত সুন্দর। আর এই হচ্ছে মিশ্র ভবনের ব্যালকনি। তো এই হচ্ছে গঙ্গা বন্ধুরা। আমরা বদ্রীনাথ থেকে এসে, আমরা ঋষিকেশে দুদিন ছিলাম, তার কারণ হচ্ছে ঋষিকেশ থেকে আমাদের ব্যাক করার কোনো টিকিট পাচ্ছিলাম না, রিজার্ভেশন কিছুই পাচ্ছিলাম না। আর আমরা স্লিপার ক্লাসে আসার কোনো ইচ্ছা ছিল না, যখন আমরা হাওড়া থেকে উঠেছিলাম স্লিপার ক্লাসে এসেছিলাম। কিন্তু এত এত বাজে সার্ভিস ছিল ট্রেনটাতে, প্রায় 18 ঘন্টার মতো লেট ছিল। তো আমরা এসির জন্য আমরা ট্রাই করছিলাম, তার জন্য এসে গেছে আমরা দুদিন স্টে করেছিলাম, বাট আমরা এখানে কোনো টিকিট পাচ্ছিলাম না। তো আলটিমেটলি একটা আমরা যখন হরিদ্বারে একজনের খোঁজ পেলাম যে ওইখান থেকে আমরা টিকিট করতে পারবো, তো তার জন্য আমরা হরিদ্বারে এসেছি। এসে আমরা এখানে একদিন থাকবো, আগামীকালের ট্রেন রাত 9টায়। তো আমরা আছি মিশ্র ভবনে, আর মিশ্র ভবনের স্নানের ঘাট এটা, আর একটা ঘাট আছে এটা লক করা আছে, দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কারেন্ট। তো সঙ্গে থাকুন, আমরা এখানে স্নান করে আপনার সাথে দেখা করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আস্তে থাকুন। একবার ডুব দিয়ে উঠিয়ে দেওয়া হবে। ফ্রেন্ডস, হয়ে গেল ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড ধোয়া, প্রচণ্ড কারেন্ট বইছে, প্রচণ্ড রিস্ক লাগছে। আমার অন্তত রিস্ক লাগছে, কারণ এই যে গ্রিলগুলো দেওয়া আছে, যদি আমার পা করতে বেরিয়ে তাহলে ফাঁকা দিয়ে বেরিয়ে যাবো আমি, সিম্পল। তো দেখা হচ্ছে একটু বাদে, আমরা ফ্রেশ হইনি। তো সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন, অ্যান্ড জয় গঙ্গা মাইয়া কি, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 1:45, আমরা তো ওইখানে আছি ওই আশ্রমে, তার ঠিক পাশেই দাদা বৌদি হোটেল। অনেক কটা দাদা বৌদি, কোনটা অরিজিনাল সেটা জানি না, কিন্তু একটাই ঢুকেছি, সেখানে আমরা খাচ্ছি স্পেশাল থালি, একটা প্লেন স্পেশাল থালির মধ্যে প্রচুর আইটেম, 210 টাকা, 225 টাকা। আশা করি বুঝতে পাচ্ছেন কী কী আছে। এঁচড় আছে, এঁচড়, ফুলকপি, আলু পোস্ত, ডাল, আর হচ্ছে টক, আর প্লেন থালিতে আলু ভাজা, উচ্ছে, বেগুন ভাজা, আর এইখানে হচ্ছে শুক্তো, আর ঘি ভাত, আর উচ্ছে ভাজা, আরও আইটেম আছে হয়তো বা, যাই না। তো আচ্ছা, তো অনেক কিছুই আছে। তো আমরা এখানে আমরা লাঞ্চ করছি, দেখা যাক কীরকম। আমরা খেয়ে নেব।
ভেরি গুড আফটার ইভিনিং ফ্রেন্ডস। এখন প্রায় 7:30, বোঝাই যাচ্ছে না, দেখুন পুরো আলোয় ভর্তি, সূর্যের আলোর মতো। তো আমরা বেরিয়েছি সন্ধ্যাবতী দেখতে হরিদ্বার। প্রচুর দোকান, প্রচুর এরকম আপনারা দেখতে পাবেন, এরকম প্রচুর দোকান আছে যেখানে লেপ বিক্রি হয়, এরকম সুন্দর দারুণ। এখানে প্রচুর ধর্মশালা আছে, আপনারা আগে থেকে বুক করতে চাইলে এরকম ধর্মশালার সাথে কন্ট্যাক্ট করে বুক করতে পারবেন। রাজা রাম শ্রী ধর্মশালা, হোটেলও প্রচুর আছে। গীতা ভবন, হলিগিরি রোড, হরিদ্বার। আরতি দেখার ইচ্ছা ছিল কিন্তু মনে হয় না আজকে আর দেখতে পাবো, বাট কালকেও আমরা আসি এখানে। আমাদের ট্রিপটা বেশ সুন্দর হচ্ছে, যেখানে যাচ্ছি মোটামুটি দুদিনের জন্য সেটেল হয়ে যাচ্ছি। হ্যাঁ, ঘুরছি ফিরছি, R&D করছি পুরো জায়গার, পায়ে হেঁটে। তো আমরা একটা ঘাটে যাচ্ছি, হরকি পৌরি ঘাটে বোধহয় যেতে পারবো না আজকে। ইনার মার্কেটিং আর শেষই আর হচ্ছে না, মার্কেটিংয়ের জন্য একটা আলাদা ব্যাগ কিনতে হয়েছে আমাদের। চলো দেখতে ঘাট কো, ও বন্ধ হয়ে গেল। ভোলানন্দ অন্যাশ্রম, ভোলানন্দ সন্ন্যাস আশ্রম। তো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর জায়গা, ধর্মীয় স্থল, মনটা বেশ শান্ত হয়ে যায়। যতই মনে অশান্তি থাকুক মনটা ঠিক শান্ত হয়ে যায়। তো ঠিক আছে, থাকুন সঙ্গে, আরও দেখাচ্ছি একটা ছোট্ট শিব মন্দির। তো আমরা এসছি এখন আরতি দেখতে, আজকে লাস্ট ডেট, আমাদের ট্রেন 10:00। তো আজকে আমাদের হরিদ্বারের লাস্ট ট্রিপের লাস্ট ডে, কালকে থেকে আর আপনার সাথে দেখা হচ্ছে না। তো শেষ ব্লগের শেষ দিনে, শেষ ব্লগের আরতি দেখে আমরা শেষ করব। তো সঙ্গে থাকুন আর আমাদের সাথে আরতি ভক্তি সময়টাকে এনজয় করুন। Oh, no.
কনস্ট্রাক্টরলি হ্যাঁ পেছনে সামনে কতদিকে আরো কি আশা করি আপনারা আহুতিটা দেখেছেন আশা করি আপনার খুব ভালো লেগেছে তো এই ট্রিপটার আজকেই লাস্ট ডেট লাস্ট ইভেন্ট আর এইটাই হচ্ছে লাস্ট ভেনু এরপরে আমরা ট্রেনে উঠব ট্রেন আমাদের 9:30 কিন্তু অ্যাজ পার IRCTC ট্রেন 3 ঘন্টা লেটে আছে তো আমরা কল করে দেখবো 139-এ যে কী সিচুয়েশানে আছে আমাদের ট্রেন তো সেই হিসেবে আমরা বেরোবো তো একটু পরে এখানে যা ভিড় আছে ভিড় থেকে বেরিয়ে আমরা কল করব তারপরে কোনো টোটোওয়ালাকে আমরা কথা বলবো সেই টোটোওয়ালার সাথে আমরা কথা বলে আমরা লাগেজ নিয়ে হোটেল থেকে বেরোবো সো সাথে থাকুন সুস্থ থাকুন হাসতে থাকুন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আমরা যাচ্ছি হারকিপৌড়ি ঘাটের দিকে গঙ্গার ধার দিয়ে একটা বাজারের মধ্যে দিয়ে আসলাম সকালবেলা যে বাজারটা দেখিয়েছি আপনাদেরকে তো বাজারে এত ভিড় তো আমরা এখন বাজার থেকে স্টার্ট করে সাইড রাইট সাইডে টার্ন নিয়ে আমরা যাচ্ছি এখন সাইড দিয়ে দেখি এখানে বাউল গানও হচ্ছে আজকে গঙ্গা পুজো গঙ্গা আরতি সমস্ত কিছুই আপনারা আশা করি খুব ভালোভাবে দেখেছেন আমরা যাওয়াটা পেয়েছি চেষ্টা করেছি দেখানোর জন্য তো আমাদের হাতে আর মাত্র আছে 2 ঘন্টা এখন প্রায় 7টা 2 ঘন্টা টাইম আছে 9টার সময় ট্রেন তো হিসাব মতো IRCTC 9টার সময় ট্রেন তো আমরা হাঁটতে হাঁটতে হোটেলের দিকেই হোটেল মানে আশ্রমের দিকেই যাচ্ছিলাম তো আমরা চলে এসেছি একটা জায়গায় একটা দর্শনীয় স্থানে তো আমরা বিষ্ণুঘাটে আছি বললাম কি আর এইখানেই হয় আহুতি মৎস্যওয়ালি আর ওই হচ্ছে হারকিপৌড়ি ব্রিজ ওই ব্রিজে করে ডান দিকে গিয়ে বাঁ দিকে গেলে হচ্ছে ওইখানে হচ্ছে আরতি ওই আগুন জ্বলছে তো আমরা এখন ওই ব্রিজটাই উঠছি যে ব্রিজটা দেখা যায় আমাদের আশ্রম থেকে চলুন সঙ্গে সঙ্গে উঠা যাক তো বন্ধুরা আমরা বিষ্ণুঘাট থেকে পার হয়ে ব্রিজটা পার হয়ে আমরা চলে আসলাম এই পারে এই পারে আমরা শেষ কিছুটা সময় একটু কাটাবো গঙ্গা মাকে দেখবো মা গঙ্গাকে দেখে আমরা রওনা হবো আবার আশ্রমের জন্য আশ্রম থেকে আমরা যেটা বলেছিলাম আমরা ট্রেনের জন্য আমরা হরিদ্বার স্টেশনের দিকে যাব তো আমাদের এই ট্রিপটা যতদিনে হওয়ার কথা ছিল ট্রিপটা অনেকটা লেন্দি হয়ে গেছে যেমন আমরা তো বন্ধুরা আমরা বিষ্ণুঘাট থেকে পার হয়ে ব্রিজটা পার হয়ে আমরা চলে আসলাম এই পারে এই পারে আমরা শেষ কিছুটা সময় একটু কাটাবো গঙ্গা মাকে দেখবো মা গঙ্গাকে দেখে আমরা রওনা হবো আবার আশ্রমের জন্য আশ্রম থেকে আমরা যেটা বলেছিলাম আমরা ট্রেনের জন্য আমরা হরিদ্বার স্টেশনে দিকে যাব তো আমাদের এই ট্রিপটা যতদিনে হওয়ার কথা ছিল ট্রিপটা অনেকটা লেন্দি হয়ে গেছে যেমন আমরা 1.5 দিন ধরে আমরা ট্রেনে ছিলাম আসার সময় কেদার এসে হরিদ্বারে পৌঁছালাম হরিদ্বার থেকে আমরা ঋষিকেশে গিয়ে আমরা ঋষিকেশে থাকলাম 3 দিন তার কারণ হচ্ছে আমাদের পাস পাইনি পাস পাওয়ার জন্য আমাদের ঋষিকেশ হোটেলের যে মালিক ছিলেন রাজীবজি আমাদের প্রচণ্ড হেল্প করেছে কারণ রাজীবজি প্রচুর সোর্স আছে বলে আমরা খুব তাড়াতাড়ি আমরা পেয়ে গেছিলাম পাসটা কেদারনাথ বদ্রীনাথ যাওয়ার জন্য কারণ করোনার পরে ফার্স্টবার খুলেছে আপনার এই ভিডিওটা দেখছেন 2022-এর আমার কিছু সমস্যা হয়েছিল বলে আমি এই ভিডিওগুলো পাইনি বলে আমি করতে পারিনি তাই আবার ভিডিওগুলো রিকভার করে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা ঋষিকেশে ছিলাম 3 দিনের মতো তারপর ওখান থেকে পাস পেয়ে আমরা
কেদারনাথের উদ্দেশ্যে রওনা হই। কেদারনাথে যেখানে আমাদের একদিন থাকার কথা ছিল সেখানে আমরা থাকলাম দুদিন। কেদারনাথ থেকে নিচে নেমে সোনপ্রয়াগে থাকলাম আবার একদিন। তারপর সোনপ্রয়াগ থেকে আমরা ব্যাক করলাম, ব্যাক করে আমরা বদ্রীনাথে গেলাম। বদ্রীনাথে আমাদের থাকার কথা ছিল কিন্তু থাকতে পারলাম না, কারণ অনেকদিন আমরা অলরেডি থেকে গেছি বলে আর হচ্ছিল না টাইম, আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারছিলাম না। তো বদ্রীনাথে আপনারা যেমন আগের ভিডিওগুলোতে দেখেছেন যে বদ্রীনাথে আমরা পুজো দিয়ে আবার বেরিয়ে, তো বদ্রীনাথ থেকে পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে আসি ঋষিকেশের জন্য, আই মিন হরিদ্বারের জন্য। তো আমরা ঋষিকেশে পৌঁছাই, ঋষিকেশে পৌঁছে আবার আমরা টিকিট কাটার জন্য আমরা আবার ওখানে দুদিন থাকি। দুদিন থেকে আমরা টিকিট কাটি, টিকিট কেটে একটা এজেন্টের মাধ্যমে টিকিট কাটি, টিকিট কেটে আমরা হরিদ্বারের জন্য রওনা হই। হরিদ্বারে আসি আমরা একটা টেম্পো করে। সেখানে এসে আমরা এখানেও মোটামুটি থাকলাম আপনাদের, কালকে আমি নেমেছিলাম হরিদ্বারে, এসে পৌঁছেছিলাম কালকে রাত সকাল 10টার সময়, আর আজকে 10টা, মানে মোটামুটি ধরে নিন 24-25 দিন মতো থাকলাম। তো থেকে এবার আমরা রওনা হচ্ছি আমাদের শেষ দিনের শেষ ব্লক, শেষ স্পট শ্রী গঙ্গা মাইয়া। আজকে হচ্ছে 12 তারিখ আর আমরা চলে এসেছি আবার সেই হরিদ্বার স্টেশন, যে স্টেশনে থেকে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করেছিলাম টু কেদারনাথ। আমাদের জার্নি আজকে এখানে শেষ হচ্ছে, মানে জাস্ট উত্তরাখণ্ডের কমপ্লিট। আমরা ট্রেনে উঠবো দুন এক্সপ্রেসে, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা উঠছি দুন এক্সপ্রেসে, এক্সপেক্টেড টাইম 10:10। তো দেখা যাক কতদূর কী হয়। তো সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।